প্রশ্নপত্র ফাঁস, বুয়েট শিক্ষক নিখিল সহ ১৬ জনের বিচার শুরু। বাংলাদেশ ব্যাংকের অধীনে রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধর সহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার সিএমএম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আজ সোমবার এই আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরের আইনজীবী তুহিন হাওলাদার। অভিযুক্ত অপর 15 আসামি হলেন জনতা ব্যাংকের কর্মকর্তা শামসুল হক ওরফে শ্যামল ও আবদুল্লাহ আল জাবের, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান মুখতারুজ্জামান ওরফে রয়েল, পিয়ন দেলওয়ার হোসেন, কর্মী রবিউল আওয়াল, পারভেজ মিয়া, মিজানুর রহমান মিজান, মুবিনুদ্দিন, মুস্তাফিজুর রহমান ও সোহেল রানা, পরীক্ষার্থী রাশেদ আহমেদ ওরফে বাবলু, জাহাঙ্গীর আলম জাহিদ, রবিউল ইসলাম ওরফে রবি, রূপালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা জানে আলম ওরফে মিলন এবং পরীক্ষার্থী রাইসুল ইসলাম ওরফে স্বপন। এর আগে গত 29 জানুয়ারি বুয়েটের অধ্যাপক নিখিল রঞ্জন সহ ১৬ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় 2021 সালের 6 নভেম্বর রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকে অফিসার নিয়োগের প্রাথমিক পরীক্ষা হয়। 1511টি পদের বিপরীতে এই পরীক্ষায় 1,16,427 চাকরি প্রত্যাশী অংশ নেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। পরে ডিবির এসআই সুকান্ত বিশ্বাস বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন। মামলা তদন্ত করে গত বছরের নভেম্বর মাসে 15 জনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র জমা দেয় ডিবি। তবে মামলার অভিযোগপত্র থেকে শিক্ষক নিখিল রঞ্জনকে কেন বাদ দেওয়া হলো তা জানতে চেয়ে গত 25 জানুয়ারি আদেশ দেন আদালত। এরপর 29 জানুয়ারি সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ডিবি পুলিশ। সম্পূরক অভিযোগপত্রে বলা হয়, ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধর সহ 34 জনের নাম জানতে পেরেছে ডিবি। প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন 6 আসামি। তাদের মধ্যে 2 জনের জবানবন্দিতে নিখিল রঞ্জন ধরের নাম উঠে এসেছে। অভিযোগপত্রে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য হলেন জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিয়ন দেলওয়ার, কর্মী মুখতারুজ্জামান রোয়েল, রবিউল আওয়াল, পারভেজ মিয়া ও মিজানুর রহমান। এই 6 জন আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনা, অর্থ সংগ্রহ সহ পুরো বিষয়ের বিস্তারিত উঠে আসে। দেলোয়ার, পারভেজ ও মুক্তার আগে থেকেই সিদ্ধান্ত নেন তারা ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে ফাঁস করবেন। অভিযোগপত্র বলছে, সে অনুযায়ী তারা প্রশ্নপত্র ফাঁস করেন। রূপালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা জানে আলম পরীক্ষার্থী জোগাড় করেন। দেলোয়ারদের ফাঁস করা প্রশ্নের পরীক্ষা হয়। দেলোয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, প্রশ্নপত্র ছাপার বিভিন্ন কাজে তিনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় যেতেন। বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধর নিজেই তার ব্যাগে প্রশ্নপত্র ঢুকিয়ে নিতেন। তিনি নিজেও নিখিল রঞ্জনের ব্যাগে প্রশ্ন ঢুকিয়ে দিতেন।